উত্তর চব্বিশ পরগনা বাগদা ব্লকের হেলেঞ্চাতে একটি বেসরকারি লজে বাগদা উদ্বাস্তু সেলের পক্ষ থেকে একটি সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার, বনগাঁ জেলার বিজেপি প্রাক্তন সভাপতি রামপদ দাস সহ অন্যান্য নেতৃত্ব। এই দিন সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিএএ নিয়ে বলতে গিয়ে বিজেপি বিধায়ক অসীম সরকার বলেন, গতকাল মন্ত্রী এসে ঠাকুরবাড়িতে বলেছেন, ঠাকুরবাড়ি থেকে যে মথুয়া কার্ড দেওয়া হচ্ছে সেটি নাগরিকত্বের প্রমাণ, সেটা হতে পারে না, হিন্দুত্বের প্রমাণ হতে পারে। তিনি আরো বলেন, শুনুন, আমি রাজনীতি করতে এসে ভাওতা দিনে কখনো, তাতে রাজনীতি হোক বা না হোক, এরকম হলে মধুয়া কাঠ 100 টাকা থেকে 200 টাকা হয়ে যাবে বলেও দাবি করেন তিনি। কিন্তু কালকে একটা ঘটনা শুনলাম, কেন্দ্রীয় একজন মন্ত্রী এসেছিলেন, মাননীয় মন্ত্রী, তিনি নাকি বলেছেন যে ঠাকুরবাড়ি থেকে যে মধুয়া কাঠ দেওয়া হয়েছে ওইটা নাকি নাগরিকত্বের প্রমাণ। আমি বুঝতে পারলাম না, ওটা হিন্দুত্বের প্রমাণ হতে পারে যে আপনি একজন হিন্দু, ওতে লেখা আছে হিন্দু, ওইটা কখনো নাগরিকত্বের প্রমাণ হয় না। তাহলে আলো রানীর নাগরিকত্ব যেত না একটা মটুয়া কাঠ করে নিয়ে কোটে নিয়ে বলতে, এই তো আমি মটুয়া কাঠ করেছি, আমি নাগরিক। শোনেন, আমি রাজনীতি করার জন্য ভাওতা দেই না কখনো, একটাও মিথ্যা বলবো না, একটাও ভাওতা দেব না, তাতে আমি রাজনীতি করি আর না করি, না করলে বলে বেড়াবো প্রেমানন্দ হরি হরি। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গতকাল অনেক মথুয়ারা আমাকে ফোন করেছে, মথুয়া কার্ড থাকলে নাগরিকত্বের প্রমাণ হবে কিনা জানতে চাইছেন, এটা হতে পারে না, এমন হলে মথুয়া কার্ড নেওয়ার জন্য টেন্ডার হবে, 100 টাকা কেন, 500 টাকা দিয়ে মথুয়া কার্ড নেওয়ার জন্য হিড়িক পড়বে। যদি মন্ত্রী এমন বলে থাকেন তাহলে তিনি ভুল বলেছেন, মথুয়া কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণপত্র হতে পারে না, হিন্দু কিনা সেটা প্রমাণ করা যেতে পারে। আমার কাছে বিভিন্ন মথুয়ারা ফোন করেছে, বিভিন্ন পত্রপত্রিকা ফোন করেছে, মথুয়া কার্ড থাকলে নাকি নাগরিকত্বের প্রমাণপত্র, ওটাই আর কিছু লাগবে না, এটা যদি কেউ বলে থাকেন তাহলে সেটা সম্পূর্ণ ভাওতা দেওয়া কথা। যদি কেউ বলে থাকেন, আমি কথাটা আমি এখনও নিজের কানে শুনিনি, কিন্তু ওটা হিন্দুত্বের প্রমাণ হতে পারে, ওটা কিন্তু নাগরিকত্বের প্রমাণ কোনোদিনই নয়। নাগরিকত্বের প্রমাণ যেটা সাংবিধানিকভাবে যে কাগজপত্রের দরকার সেটা থাকলেই হবে, ওটা হিন্দুত্বের একটা প্রমাণ হতে পারে। যে কোনো ধর্মীয় সংগঠন থেকে একটা যে কোনো কাগজ নিলে বা কাট করলে, এখন আমি ওটা নিজের কানে শুনিনি, যদি কেউ বলে থাকেন সেটা আমার ঠাকুরমশাই বলে থাকেন কিংবা কেন্দ্রীয় মন্ত্রী এসে বলে থাকেন, প্রতিমন্ত্রী মাননীয় বলে থাকেন, তাহলে এটা বললে তিনি ভাওতা দিয়েছেন, যদি তিনি বলে থাকেন তাহলে তিনি ভাওতা দিয়েছেন। এরকম বক্তব্য যদি কেউ দিয়ে থাকে তাহলে তিনি ভুল বক্তব্য দিয়েছেন, একদম পারফেক্ট কথা, এতে কোনো ও বাবা। যদি ওইরকম কথা গরিব মানুষগুলো শোনে যে আমাদের এই নাগরিকত্ব আর লাগবে না, মতুয়া কাঠ পেলে 500 টাকা দিয়ে কিনবে, তখন এ তো একটা কার্ডের ব্যবসা আরম্ভ হবে। এই উদ্দেশ্যে যদি কার্ড বিক্রি হয় যে ওটা নিলেই তুমি ভারতের নাগরিক, তখন কিন্তু এই কার্ডের জালিয়াতি আরম্ভ হবে, কেউ ওখান থেকে টেন্ডার নিয়ে নেবে, তাহলে আমি আমি নিচ্ছি, আপনি এই টাকা দিয়ে আমাকে দিয়ে দেন, সে বেশি টাকা বিক্রি করবে, এ তো জালিয়াতি আরম্ভ হবে।